আরে চুপ করো তো শাশুড়ি মা, কানের কাছে চেঁচিও না। বেলা নটা হয়ে গেল, তোমার কি এখনো ঘুম ভাঙছে না বৌমা? সত্যি তুমি না একদম ফালতু। কেমন ভালো একটা স্বপ্ন দেখছিলাম, সাঁড়ের মতন চেঁচিয়ে চেঁচিয়ে সব মাটি করে দিলে। কি, তুমি এখনো ঘুম থেকে উঠলে না আর ছুঁয়ে ছুঁয়ে আমায় গালাগালি দিচ্ছ, তোমার এত সাহস? শাশুড়ি মা, তোমার আবার আমি কখন গালাগালি দিলাম? খালি বললাম তোমার জন্মের সময় তোমার মা বাবা কেউ তোমার মুখে মধু দেয়নি। তুমি আমার বাবা মা তুলে কথা বললে? দাঁড়াও, যতক্ষণ না এর একটা ব্যবস্থা করতে পারি ততক্ষণ আমি কোনো কাজ করব না। এই আমি বসে রইলাম। শাশুড়ি মা, কি রান্না করেছো বলো তো, আর জল খাবারে কি খাবো? আমি যেন ওর কেনা চাকর। বেলা ১১টার সময় এসে রানীমা বললেন জল খাবারে কি খাবো, আর দু ঘন্টা পর আর ৫টা বাড়িতে সবাই দুপুরের খাবার খেয়ে নেয়, আর আমার বাড়িতে বেলা ৩টার সময় ভাত খাওয়া হয়। ছি ছি ছি, তাও অর্ধেকের বেশি রান্না আমায় করে দিতে হয়। ও শাশুড়ি মা, গজ গজ পরে করবে, এখন খেতে যাও তো। কেন, তখন বলেছিলাম শুনুনি, আমি বসে রইলাম কোনো কাজ করব না যতক্ষণ না তোমার উপযুক্ত শাস্তি হয়। কিসের শাস্তি, আমি কি কিছু ভুল করেছি নাকি? না না, তুমি কি কোনো ভুল করতে পারো নাকি? তুমি হলে কি ঈশ্বরের মানব অবতার, তুমি আবার ভুল করতে পারো? বাবা, তুমি তো বিশাল চটে আছো, তা তোমার কি সুগার হয়েছে? ছাক ছাক ছাক, আমার আবার সুগার হবে কেন? তোমার কি কোনো ভাড়া ভাতে আমি ছাই ফেলেছি? তুমি আমার ক্ষতি চাইছো? ও, তোমার না তিলকে তাল করা অভ্যাস, আমি তোমার ক্ষতি চাইবো কেন? তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি সকালে করলার রস খেয়েছো, তাই তোমার মুখ দিয়ে তেতো তেতো কথা ঝরছে। তুমি না অনেক ভাগ্য করে আমার মতো শাশুড়ি পেয়েছো। তুমি ঘুমিয়ে থাকবে আর তোমার মুখে মুখে খাবার তুলে দি, তোমার তো আমায় মাথায় করে রাখা উচিত, আর তুমি আমায় অসম্মান করো। ও শাশুড়ি মা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। কত বেলা হলো বলো তো, কেন একটা নিরীহ প্রাণকে কষ্ট দিচ্ছ? মানে আমি নিরীহ প্রাণকে কষ্ট দিচ্ছি? আমি কোন নিরীহ প্রাণকে কষ্ট দিয়েছি বলো তো? কেন আমাকে? এই শোনো, তুমি নিরীহ ঠিকই কিন্তু খুব ঘুম কাতুরে, তোমার ঘুমের ঠেলায় আমার প্রাণ অষ্টাগত। আজ অবধি একদিনও সকালে রান্নাঘরে যাওনি, আর একটা কথা, তোমায় কষ্ট দিইনি, তোমায় শাস্তি দিয়েছি। ও শাশুড়ি মা, আমার খুব পেট কামড়াচ্ছে, দাও না গো কিছু খেতে, দাও না। আমি কিচ্ছু রান্না করিনি। শাশুড়ি মা, তুমি কত নিষ্ঠুর হয়ে গেছো, আর আমায় একটুও ভালোবাসো না। এই নাও শাশুড়ি মা, জিলিপি আর সিঙ্গারা আমি সামনের দোকান থেকে কিনে এনেছি। না, আমি তোমার আনা খাবার খাবো না। শাশুড়ি মা, তুমি বেশি বকবক করো না তো, খিদেতে আমার পেটে ছুঁচো ডন দিচ্ছে। তোমার সাথে খাবো বলে দোকান থেকে ওগুলো আনতে আনতে দেখো আমার কত নাল পড়ে পড়ে শাড়ি ভিজে গেছে। ইস, ছি ছি, আমি আরো ওইসব খাবার খাবো না, ওতেও তোমার নাল পড়তে পারে। না না শাশুড়ি মা, আমি এগুলো ব্যাগে করে এনেছি, এগুলোতে নাল পড়িনি, কিন্তু আমার ভালোবাসার রস পড়েছে। কিন্তু তুমি তো আর আমায় ভালোবাসলে না,
তাই আমার ভালোবাসার রসটা একটু চেখে দেখো। না, আমি খাবো না বলেছি যখন খাবো না। তাহলে আমিও খাবো না শাশুড়ি মা। তুমি তো মাঝে মাঝে পূজোর জন্য উপোস করো, আমি তো করি না, তাই আমি খিদে সহ্য করতে পারি না। এবার ভেবে বলো কি করবে। তা তুমি তোমার মতো খেয়ে নাও না, কে তোমায় বারণ করলো? তুমিও তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমারও তো খিদে পেয়েছে। আমি তোমায় ছাড়া খাবো না, খাবে কি বলো? না। কি হলো বৌমা, তোমার কি হলো? না খেলে আমি অজ্ঞান হয়ে যাই, তারপর এক মাস অজ্ঞান হয়ে থাকি। আবার হয় নাকি? হ্যাঁ হয়, এর আগে মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার দিন হয়েছিল, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন হয়েছিল। বৌমা তুমি আমায় বোকা বানাচ্ছ? অজ্ঞান হলে কেউ কথা বলে? হ্যাঁ বলে। নতুন ভাইরাস শাশুড়ি মা, যখন ধরে তখন মানুষ দেরি করে ঘুম থেকে ওঠে, অজ্ঞান অবস্থায় কথা বলে, এমন অনেক কিছু করে যেটা আগে কেউ কোনোদিন শুনিনি বা দেখেনি। ও বাবা, আগে ডাক্তার ডাকতে যাই। শাশুড়ি মা, 2 মিনিটের মধ্যে রোগীর জ্ঞান না ফেরালে রোগী মারা যায়, তাহলে কি করবে বলো? না না বাবা, আমি তোমায় মরতে দেব না। তাহলে একবারে পুরো একটা সিঙ্গারা মুখে দিয়ে খেয়ে নাও, আর একটা আমার মুখে দাও, আর তারপর একটা জিলিপি তোমার মুখে আর আমার মুখে দাও। এভাবে একবার সিঙ্গারা একবার জিলিপি 5 বার খেলেই আমার জ্ঞান ফিরবে। কিন্তু 2 মিনিটে 5টা করে খাবার আমরা দুজনে কি করে খাবো? না খেয়ো না, তাহলে আমি মরে যাব। না না খাচ্ছি। এই না বৌমা, মুখটা খোলো তো। আফ শাশুড়ি মা, তুমি না খুব ভালো খাওয়াতে পারো। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, তোমায় ভাইরাস ধরেছে আমি বুঝতে পারিনি, তুমি ভালোভাবে ডাক্তার দেখাও বৌমা। শাশুড়ি মা, তুমি কি করে জানলে আমায় ভাইরাস ধরেছে? তুমি একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তখন সব বলেছো। শাশুড়ি মা কি বলবো তোমায়, আমি তো ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বাবু বলেছেন এই ভাইরাসের ওষুধ ভ্যাকসিন কিছুই বেরোয়নি, রিসার্চ চলছে, কবে বের হবে বলা যাবে না। আর যাদের এই ভাইরাসটা ধরে তারা না খালি ঘুমোয়, আর ঘুমের ব্যাঘাত ঘটলে পাগল হয়ে যায়। না বাবা, আমার পাগল বৌমার চেয়ে ঘুম কাতুরে বৌমাই ঢের ভালো। বৌমা তোমার যতক্ষণ অবধি মন চায় তুমি ততক্ষণ ঘুমিও, আমি ঘুম ভাঙিয়ে দেব না। থ্যাংক ইউ শাশুড়ি মা। তুমি না হয় একটু ঘুমিয়ে নাও, আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, তোমরা কি কেউ এই ভাইরাসের নাম জানো? এই ভাইরাসের নাম ঘুম ভাইরাস।
জানো তো এই ভাইরাস কি করে পালায়? হ্যাঁ ঠিক ধরেছ, জল দিয়ে। তবে আমার শাশুড়িমাকে কেউ আবার কমেন্ট করে বলে দিও না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলে যেও না কিন্তু। তাহলে আজ এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।